আসসালামু আলাইকুম। এখন আমি আমার কথায় ফিরে আসি, সেটা হচ্ছে ভাই আপনি বললেন বিয়ে ছাড়া বাচ্চা হইলে ইয়াকি ইয়ে হবে, এই জন্য আপনি এদের এই অন্য ধরনের নারী পুরুষ ছাড়া বাকি সবকিছুকেই অসমর্থন করেন। অথচ বিয়ে 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 বলতে জানেন আপনি আমি কি বুঝি ভাই, একটা কথা শুনেন, বিয়ে মানে একটা সাক্ষী, বুঝছেন? এই সাক্ষী বাকি শুনেন, তো সাক্ষী ধরেন দিয়ে একটা দুজন ছেলে বিয়ে করছে, ধরেন দুজন ছেলে ওরা বিয়ে করছে, ওরা সাক্ষী রাখলো, আমাকে সাক্ষী রাখলো, আপনাকেই ধরেন সাক্ষীটা মানলো, মানে কি কোনো তাতে চলবে নাকি? না, সাক্ষী মানে কি, সাক্ষী তো যাতে সাক্ষী না হলে তো বিয়ে করলো তারপর ওকে ছেড়ে দিলো, মানে এরকম যাতে আর না ছাড়তে পারে, যা না খেতে হ্যাঁ, পারে, যা আস্তে তারা বিয়ে ধরেন করলো বিয়েই তাকে করলো, ছেড়ে দুটো দিলো। ছেলে বিয়েই করলো, দুটা ছেলে বিয়ে করলো, সাক্ষী রাখলো, ওই কাগজপত্র রেডি করলো, সবকিছুই করলো, তারা বিয়েই করলো, তারা তো আমি বলছি না যে বিয়ে করলো না, বিয়েই করলো তারা, এটা আপনার কোনো সমস্যা হবে? এতে কি আপনি মানে সমর্থন করেন জিনিসটাতে? বিয়ে বিয়ে করলে তো মানে বিয়ে করার তো সমর্থন করতে হবে বিয়ে করলে। আচ্ছা সেটাই তো, মানে যদি তারা হচ্ছে বিয়ে করে, দুটো ছেলে যদি বিয়ে করে তখন আপনার কোনো আপত্তি নেই, তাই না নাকি? ধরেন আপনি একটা মেয়েকে বিয়ে করলেন, বিয়ে করে আমি আপনি বলেছি বাচ্চা দুজন জন্ম দিলেন, ছেলে আমার বিয়ে কোনো করলো, আপত্তি নেই। না, ভাই ছেলে আমি তো ছেলেকে বললাম বিয়ে দুজন করা ছেলে, যায়। হ্যাঁ বিয়ে করলো, এবং যেমন ধরেন এই যে আপনার, আপনার যেমন একটা স্বামী, এই কি বলে দুই বধূ এক স্বামী, একটা সিনেমা ছিল না সেরকম, দুই বধূ এক স্বামী তো না, ইসলামে আছে চার বধূ এক স্বামী, সেরকম ধরেন দুই স্বামী এক বধূ আসলো, বা তিন স্বামী এক বধূ, তো সেই তারা তো সন্তান স্টিল, তারা তো জন্ম দিতেই পারছে, এবং এটা যদি বিয়ের প্রথার মাধ্যমেই হয় আপনি সেটাকে সমর্থন করবেন? বিয়ের প্রথার মাধ্যমেই হইলো, তিন স্বামী এক বধূ, হ্যাঁ হ্যাঁ, এটা তো সমর্থন করা যাবে না, ও করা যাবে না না ওই ক্ষেত্রে, কারণ এটা আপনি দেখেন শারীরিক শারীরিক শক্তি পুরুষের বেশি, কারণ পুরুষ কি না বলেন ভাই মহিলাকে শারীরিক, দেবে। ভাই আপনাকে একটু, আপনি আমাদেরকে একটু বলেন তো ভাই, আপনি যৌন সঙ্গম করতে পারেন কত মিনিট সর্বোচ্চ, তা না না, সাহবাত করতে পারবেন কতক্ষণ, আমি একটু বলেন কোনটা না, সবাই একটু বুঝাইতে শুনি, চাইছি, না একটু আমি বলেন না, শুনি শারীরিক আপনাকে শক্তি দিই মানে কোনটা বুঝাইতে চাইছি সেটা কোনটা বললেন তো, শক্তি মানে শারীরিক তাহলে কোনটা, শক্তি, শারীরিক শক্তি, বাস্তব শক্তি মানে যেটা আপনার এটা, শারীরিক শক্তি মানে মাসেল পাওয়ার, মাসেল পাওয়ার দিয়ে যৌন সঙ্গম হয় ভাই, মাসেল দিয়ে যৌন সঙ্গম হয় নাকি মেশিন লাগে? না না ওই যে আপনি বলছেন যে এক বধূ তিন স্বামী, হ্যাঁ মানে আমি সেটাই বলছি আপনাকে, আপনার পুরুষের শক্তি ভাই বেশি, ভাই সঙ্গম করতে সহবত করতে কি লাগে ভাই, সহবত করতে লাগে হচ্ছে কি যৌনাঙ্গ, সহবত করতে কি মাসেল লাগে, আপনি কি হাত পায়ের মাসেল দিয়ে সহবত করেন, না 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 আমি সেটা কি দিয়ে বলতেছি না, করেন? হ্যাঁ আপনি বলছেন তাহলে এক বধূ তিন হাত পায়ের স্বামী, শক্তি এটার কার উত্তর বেশি, সেটা দিতে সেটা হবে, দিয়ে কি হবে, এই হাত যে পায়ের আপনি শক্তি যে বেশি থাকলে জগড়া তার লাগাবে যৌন শেখান, চাহিদা বেশি হলো না, তাই না? যে যৌন তিন ক্ষমতা পুরুষ তো যে তার একটা বেশি হলো মেয়েকে, না, যার হাত পায়ের শক্তিটা বেশি, নূর হোসেন ভাই যৌন ক্ষমতা তো তার বেশি হলো না, যৌন ক্ষমতা তারই বেশি যার ইমান দণ্ডটা হচ্ছে জনি সিন্সের মতো, তাই না? এই যে আপনি বললেন এক বধূ তিন স্বামী, এটা অযুক্তি ভাই, হ্যাঁ সেটা ভাই যৌক্তিক না অযৌক্তিক সেই আলোচনাই তো করছি বারবার, তিন বধূ বইটা অযৌক্তিক কিনা সেটাতে ঢুকছেন কেন, সেটাই তো তো আলোচনা আমার করছি উত্তরটা আপনার সাথে, শুনেন যে কি জন্য আপনি তো উত্তর অযৌক্তিক। দিচ্ছেন না, উত্তর তো আপনি দিলেন আগে, আপনি এটা বুঝছেন যে মাসেল পাওয়ারের কথা যে আপনি বললেন, মাসেল পাওয়ার বেশি থাকলে কি বেশিক্ষণ সেক্স করা যায়, শুনছেন কোনোদিন? না সেটা আমি জানি ভাই, কি জানেন, একটু জানান তাহলে কথাটা ঠিক মাসেল করে পাওয়ার বলেন আমাদেরকে, সেক্স সেক্স করা যায় না, আপনি তো বলছেন তাহলে যে কিসের এক পাওয়ার বেশি বধূ, থাকলে সেক্স বেশি করা যায় ভাই বেশিক্ষণ? এটা জেন্ডার উপর ভিত্তি করে, যেমন এই যে আপনার এই যে লিঙ্গ উপর ভিত্তি করে, আপনার লিঙ্গ এই যে জেন্ডার না, লিঙ্গ মানে আপনার যৌনাঙ্গের উপর লিঙ্গ, ভিত্তি করে, হ্যাঁ আপনার হ্যাঁ যৌনাঙ্গের যৌনাঙ্গ উপরে এবং সেটা, আপনার শারীরিক সক্ষমতার উপরে, তো ভাই আপনি কতক্ষণ আমাদেরকে বলেন তো দেখি, আপনি একজন নারীর সাথে কতক্ষণ যৌন সঙ্গম করতে পারবেন একটা না, আমাদেরকে একটু বলেন শুনি। ধরেন 15 থেকে 20 মিনিট, এবং আপনি মনে করছেন যে আপনি খুবই পাওয়ারফুল, না তাহলে কারণ 15-20 মিনিট ভাই, আপনি কি জানেন একজন নারী কতক্ষণ করতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? এটা তো ভাই আপনার নির্ভরশীল, যে আপনার এটা বহুত টেকনিক আছে কিভাবে করতে ভাই হবে, টেক সবচাইতে ছাড়াই করতে হবে, হ্যাঁ আপনি যতই টেকনিক খাটান, আপনি কি 15 মিনিটের বেশি, এই যেটা বললেন 15-20 মিনিটের বেশি মাঠে টিকতে পারবেন, আপনি না ক্রিজে এটা থাকতে পারবেন, আপনি টেকনিক না খাটাইলে একটা আপনার বোল্ড বাদ আউট হয়ে দিয়ে গেলেন, হবে না কি 10 মিনিট থাকা যাবে, কিন্তু টেকনিক খাটাইলে আপনার এই যে 20 20 মিনিট মিনিট আধা ঘন্টা ওকে, থাকা যাবে 20 মিনিট টেকনিক আধা ঘন্টা খাটাইলে। আপনি টেকনিক টুকনিক খাটায় ওষুধ টষুধ খেয়ে, তাই না, মানে ন্যাচারালি তো আর না, তাই হুম না? হুম ওকে এবার আমি আপনাকে বলছি ভাই, কোনো ধরনের ওষুধ টষুধ না খেয়ে, কোনো ধরনের হচ্ছে না না একদম ওষুধ টেকনিক ছাড়াই ভাই, মেকনিক না খাটাইয়ে, আমি আপনাকে কি বলি শোনেন, কোনো ধরনের ওষুধ টষুধ না খেয়ে, কোনো ধরনের টেকনিক না খাটাই, একজন নারী কতক্ষণ যৌন সঙ্গম করতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? না সেটা আমার আইডিয়া নেই আপনি 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 তো আপনি তো যৌন সঙ্গম করেন, করেছেন জীবনে, তাই না, করেননি? করেছি ওকে আপনি যার করেছি সাথে যৌন অনেকবার সঙ্গম করেছি করেছেন বা এখনো, এখন কি আপনার কোনো সঙ্গী আছে যার সাথে আপনি যৌন সঙ্গম করেন বা করতে পারেন, আছে, তাকে আপনি জিজ্ঞেস করবেন, আজকেই জিজ্ঞেস করবেন যে উনি কতক্ষণ যৌন সঙ্গম করতে পারে, এবং আপনি উত্তরটা পাবেন যে মিনিট না ভাই, ঘন্টাতে উত্তরটা পাবেন, ঘন্টাতে আমি বলেই দিলাম, আপনি ঘন্টাতে উত্তরটা পাবেন। তো ভাই তিনটা পুরুষের সাথে একজন নারীর টানা, একটা একজনের পর একজন সিরিয়ালি যৌন সঙ্গম করা ভাই, এটা কোনো ব্যাপারই না, আপনি হয়তো কোনোদিন এরকম দেখেননি করেননি তাই আপনি জানেন না, এটা কোনো ব্যাপারই না, এটার প্রমাণটা আপনি এটা পাবেন ওই যে আপনি এটা যখন ফার্ম এটা গেটে যান অ্যামেজিং বা ভাই, গেছেন বা আপনার কোনো মুমিন ভাইরা যখন ফার্ম গেটে যায় তখন তাদেরকে আপনার জিজ্ঞেস করবেন, কথাটা অ্যামেজিং লাগতেছে, অ্যামেজিং লাগতেছে না? আচ্ছা আপনি অ্যামেজিংটা আপনি আপনার সঙ্গীকে জিজ্ঞেস করবেন, উনি আপনাকে বলে দিবে অ্যামেজিং কিনা, এবং সেই সাথে আরেকটা জিনিস তাহলে আপনার মাথায় ঢুকাই দিই, আপনি তাকে জিজ্ঞেস করবেন তো তার কোনোদিন অর্গাজম হয়েছিল কিনা, বা তার যে অর্গাজম হয় এই জিনিসটা উনি জানেন কিনা,
উনি তো একজন নারী, আপনি তো নিশ্চয়ই পুরুষের সঙ্গে করেন না? অর্গাজম না হলে তো সে আমার কাছে থাকবেই না। জি না জি না জি না জি না জি না ভাই, অর্গাজম না হলেও থাকতে পারে অবশ্যই। তা কি বলেন, এমন অনেক নারী আছে বাংলাদেশের, অনেক পরিমাণে নারী আছে যারা জানি না যে নারীদের অর্গাজম হয়। কি বলেন ভাই, আমার মা নানিরাই তো জানতো না, কি বলেন আপনি? আপনারও মা নানিরা জানতো না, আমি মোটামুটি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনার আপনার এক কথায় আমি মানে আপনাকে ছোট করছি না, বাট আপনার এই সম্পর্কে আপনার যে ধারণাটা আমি আপনার কাছে জানতে পাচ্ছি, তাতে আমার মনে হচ্ছে ওইটা শুনে যে আপনার মা বা আপনার নানি মানে যারা একটু বয়স্ক আছেন, মুরব্বী আছেন, ওনারাও জানেন না, জানা কথা না আসলে এই জিনিসগুলো নিয়ে ওইভাবে আলোচনা হতো না আগে, এখন হচ্ছে। আপনি আপনার সঙ্গীকে জিজ্ঞেস করবেন তার কি অর্গাজম হয় কিনা, অর্গাজম হইলে কিভাবে হয়, কারণ আপনাকে তো বুঝতে হবে যে আসলে উনি অর্গাজম কি বোঝাচ্ছেন নাকি অন্য কিছুকে বোঝাচ্ছেন, জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। উনি আপনাকে বলে দিবে তার হয় কিনা বা হইলে কতক্ষণ লাগে হইতে, এবং এবং আপনি জিজ্ঞেস করবেন এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন, তার অর্গাজম হয় কিনা হলে কিভাবে হয়, আর একটা প্রশ্ন হচ্ছে উনি কতক্ষণ জন্য সঙ্গম করতে পারবেন, আপনি কি আসলে তিনি যতক্ষণ পারবেন ততক্ষণ পর্যন্ত আপনিও পারবেন কিনা তুলনা করে দেখেন। দেখে এসে পরের দিন লাইভে আমাদেরকে বললেন যে আরে পুরুষের শক্তি বেশি, বুঝতে পারছেন ভাই? আমার মনে হচ্ছে যে আপনি হচ্ছে মানে হয়তো এই জিনিসগুলো আপনার ধর্ম আপনাকে শিখিয়েছে তাই আপনি এই জিনিসগুলোকে অসমর্থন করেন বা সমর্থন করেন, আপনার আর কোনো মানে ধর্ম ছাড়া নিজস্ব কোনো এরকম কোনো চিন্তা হয়তো আপনি করে দেখেন নাই পর্যন্ত যে কেন। আচ্ছা তাই তো, কেন একটা নারী এবং নারী বা একটা পুরুষ এবং পুরুষ কেন তারা ভালোবাসতে পারবে না, কেন তারা সঙ্গী হতে পারবে না, এভাবে হয়তো আপনি কখনো ভেবে দেখেন। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি এই জিনিসগুলো আরো ভাববেন, ধর্মে বলা আছে এইটার বাইরে আর কোনো কারণ খুঁজবেন, সায়েন্টিফিক কারণ, সোশ্যাল কারণ, ধর্ম ছাড়া। যেমন একটু শোনেন, একজন আপু আপনাকে কিছু বলবে, আপনি শোনেন একটু আপু প্লিজ। যে কোশ্চেন আপনি বললেন যে মানব জাতি হচ্ছে হুমকি শুরু হয়ে যাবে যদি ছেলে মেয়ে একসাথে বিয়ে না করে, যদি সন্তান জন্ম না দেয়। মনে করেন 100 জন মানুষের মধ্যে 2 জন ছেলে ছেলে বিয়ে, আচ্ছা সন্তান জন্ম দিল না, অন্য কোনো ভাবেও দিল না, তাতে আপনার কি সমস্যা হবে? মনে করেন 100 জনের মধ্যে 98 জনই জন্ম দিচ্ছে বাচ্চা, 100টা করে বাচ্চা জন্ম দিচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু 2 জন দিচ্ছে না জন্ম, মানে তারা হচ্ছিল ছেলে ছেলে বা মেয়ে মেয়ে পার্টনার আছে, তাতে আপনার কি সমস্যা হচ্ছে এখানে? এখানে তো আমার কোনো সমস্যা নাই, এখানে আপনার এই যে আমরা তো মানি বিধি নিষেধ, আমরা অন্য কিছু যুক্তি যাই মানি, আমি যুক্তি বিশ্বাস করি, আমরা ইসলামে বিধি নিষেধ মানি। এটা বিধি নিষেধ আর যুক্তি তো আলাদা জিনিস হয়ে গেল না, ইসলামে তো যুক্তি মানতে বলেনি আপনাকে। এক্সাম্পল আপনাকে যে প্রশ্ন করেছে সেটা যে আপনি বিরোধিতা করেন সেটা তো যুক্তি দিয়ে না, না এটা তো ইসলাম বলেছে তাই নাকি? না ইসলাম যুক্তি ছাড়া, ইসলাম না, ইসলামের যুক্তি আছে ভাই। কি বলেন ভাই, ইসলামে যুক্তি দিয়ে আমাকে বলেন তো ভাই, উম্মে ওয়ালিদের যুক্তিটা একটু আমরা শুনি, বিয়ে ছাড়া এই সঙ্গমের নিয়মটা। আপনার যে স্ট্যান্ডার্ডটা আছে এটা ডাউন হয়ে যায় নাকি আরো আপগ্রেডেড হয় বা এরকম অন্তত থাকে।